Yes, পাশে দেখতে পাচ্ছেন তার সবই মেঘ তাই যে যেখানে থাকুন না কেন একটু রিল্যাক্স হয়ে বসুন কারণ আজকে আমরা যাব মেঘের দিকে মেঘের দিকে যেতে হলে প্রথমে আমাদের যেতে হবে ঢাকা থেকে 376 কিলোমিটার দূর বান্দরবনে বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্যঘেরা বান্দরবনে আপনি অনেক কিছু দেখতে পাবেন তার মধ্যে পাহাড় অন্যতম প্রথমে বলে রাখি আমরা বান্দরবন গিয়ে পৌঁছাই সন্ধ্যার দিকে থাকার জন্য চলে যাই লাবাতং নামের একটি রিসোর্টে রিসোর্টটির পরিবেশ খুব শান্ত ও নিরিবিলি থাকায় আমাদের রাত কেটেছে খুব আরামদায়কভাবে রাত পেরিয়ে সকাল হলে আমরা প্রস্তুতি নিই মিশন এক্সপ্লোরিং বান্দরবনে বেরুতে না বেরুতেই শুরু হয় বৃষ্টি কিন্তু একটু খারাপ লাগলেও আমরা এটারই আশা করছিলাম কারণ মেঘের জন্য চাই বৃষ্টি এই বৃষ্টির সময় আমরা ছিলাম সাঙ্গু নদীর একটা ব্রিজে বৃষ্টি যখন থামছেই না আমরা চিন্তা করলাম কেমন হয় যদি সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করি পর বাতাসের বেগ বেড়ে যাওয়ায় আমরা আবার আমাদের গাড়িতে ব্যাক করি বৃষ্টির শেষ হলে পরে আমরা কিছু সময় সদরেই কাটাই আমরা তখন শৈলপ্রপাত নামের একটি জায়গায় অবস্থান করি সেখানকার বিভিন্ন ঐতিহ্যবাহী দোকান পরিদর্শন করে আমরা কিছু কেনারও চেষ্টা করি কিন্তু পকেটে টাকা না থাকায় সেই চেষ্টাই রয়ে যায় যাই হোক আমরা স্বল্প দামে সেখানকার স্থানীয় ফলের আচার ট্রাই করি আচার খেয়ে বেশ মজা পেলে আমরা এবার রওনা দিই চিম্বুকের উদ্দেশ্যে প্রথমে একটু বোরিং লাগলেও আমরা পাহাড়ে যত উপরের দিকে উঠতে থাকি মেঘ ক্রমশ আমাদের কাছে আসতে থাকে আর এভাবেই আমরা গিয়ে পৌঁছাই মেঘের দেশে মেঘের মাঝে যেতে যেতে এবার আমরা পৌঁছাই বান্দরবনের সাইড রিসোর্টে রিসোর্টটি পাহাড়ে অবস্থিত বলে এখানকার মেঘেরাই যেন আমাদের আমন্ত্রণ করে নিচ্ছিল সাইড রিসোর্টটি খুব পরিচ্ছন্ন এবং লাক্সারিয়াস বললে তেমন ভুল হবে না রিসোর্টটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এটার সুইমিং পুল আর এই সুইমিং পুলে যেতে হলে আপনাকে যেতে হবে পাহাড়টির একেবারে চূড়ায় সুইমিং পুলটি রিসোর্টের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত হওয়ায় আপনার মনে হবে আপনি যেন মেঘের সাথে সাগর কাটছেন পুলটিতে শুধু আমরা থাকাই এর মজা নিতে পেরেছি 101 অনেকক্ষণ পুলে থেকে এবার আমরা নিচে নামতে থাকি রিসোর্টের দিকে এই যে ত্রিকোণে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমরা আমাদের রাত কাটাই সারাদিনের পরিশ্রম শেষে একটি বিস্তর ঘুম দিয়ে আমরা সকালে উঠে পড়ি এবং চলে যাই আমাদের ব্রেকফাস্ট সার্ভে নাস্তা করে আমরা এবার রওনা দিই থানচির দিকে যেতে যেতে আমরা অনেক জায়গায় নামি এবং অনেক শট নিই
অনেকের দেশে এসে নিজেকে তুচ্ছ মনে হলেও জীবন যেন এখানেই সুন্দর মনে হয়। সারাটা জীবন এখানে কাটিয়ে দিই পাহাড় আর মেঘেদের সাথে, নিজেকে মানিয়ে নিই এই নির্মল সৌন্দর্যের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলে নিই, আমার নাম দীপ, আমি একজন ফুল টাইম ট্রাভেল ফিল্ম মেকার হতে চাই। অ্যাডভেঞ্চার জিনিসটা আমি খুব পার্সোনালি নিয়ে থাকি এবং ট্রাভেলিং জিনিসটা আমার খুব ভালো লাগে। পুরো ট্রিপে আমার সাথে ছিল জুয়েল, ও আমাকে অনেক দিক থেকে হেল্প করেছে। পরবর্তী ভিডিও দেখতে চাইলে আপনি আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে খুব রিয়াক্ট করবেন, এবং যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।